আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব মেয়েদের টাকনু খোলা রাখলে নামাজ হবে কি না। প্রিয় বন্ধুরা, নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে সতর ডেকে নামাজ আদায় করা, সেটি পুরুষের ক্ষেত্রে হোক অথবা নারীর ক্ষেত্রে হোক। কেননা হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাপ্ত বয়সী মহিলারা ওড়না ছাড়া নামাজ আদায় করলে তা আল্লাহর নিকট কবুল হবে না। মহিলাদের সতর কতটুকু? এর উত্তরে ফকিগণ বলেন, মুখমণ্ডল দুই হাত কবজি পর্যন্ত ও টাকনুর নিচে পায়ের পাতা ছাড়া মহিলাদের সারা শরীরেই সতর। তাই নামাজের সময় মহিলাদের পায়ের টাকনু খোলা রাখা হারাম। তবে নামাজের সময় যদি পায়ের গোড়ালি খুলে যায় তাহলেও মাকরুহের সাথে নামাজ হয়ে যাবে, কেননা পায়ের টাকনু পায়ের নলার সাথে সংযুক্ত এবং গোড়ালি এক চতুর্থাংশের কম। তাই শুধুমাত্র টাকনু খোলা থাকার কারণে নামাজ নষ্ট হবে না, বরং মাকরুহের সাথে আদায় হবে। তবে পায়ের নলা আর টাকনু মিলে এক চতুর্থাংশ খোলা থাকে এবং এক রুকন তথা তসবিহ পরিমাণ খোলা, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।